লজ্জা থাকলে পড়তে বসা উচিত, কিন্তু সমস্যা হচ্ছে আমার তো লজ্জা নেই। আমি খুব হিসাবি ছেলে ভাই, আমি 10 টা বাঁচাবার জন্য হেঁটে যাই, তারপর রাস্তায় গিয়ে 20 টাকার ফুচকা খেয়ে নি। পড়াশোনা 2 প্রকারের হয়, এক হচ্ছে সহজ বিষয়, পড়ার দরকার নেই এমনিতেই পারবো, 2 হচ্ছে কঠিন বিষয়, পড়ার দরকার নেই জীবনেও পারবো না। যে আমাকে ইগনোর করে সে যেন সারা বাথরুমে পা পিছলে পড়ে। খাতা হে সোতা হে মোবাইল টিপতা হে, খাতা হে সোতা হে মোবাইল টিপতা হে, এন্ড ধীরে ধীরে মাই ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাতা হে। ঘর মোছার পর ঘরের ভিতরে এমন ভাবে ঢুকতে হয় যেন ঘরের ভিতরে বোমা রাখা আছে, পা দিলেই ফটাস। হাসি তো তখন পাই যখন পরীক্ষার খাতায় ভুলভাল লিখেছি আর পাশের জন বলে হাতটা সরা দেখতে পাচ্ছি না। শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্ম করে যাও ফলের আশা করো না, ঠিক তেমনি আমাদের দেশের অবস্থা, পড়াশোনা করে যাও চাকরির আশা করো না। ভুঁড়ি হলো অনেকটা এবিপি আনন্দের মতো, এগিয়ে থাকে এগিয়ে রাখে। তোদের গর্ব হওয়া উচিত, কারণ আমার মতো একটা ভদ্র বন্ধুকে পেয়েছিস।